চলছে সেটা যদি আমরা বিশ্লেষণ করে বলি, তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু সেটার প্রভাবটা খুবই কম ছিল, কিন্তু জুলাই মাসে এসে সেটা প্রভাবটা অনেকটা বেড়ে যায় এবং অগস্টে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা অনেক চাপ, ডেঙ্গু শিশু সংখ্যা, এবং জুন মাসে হিসেবে আমাদের ভর্তি হয়েছিল 45 জন। এখন পর্যন্ত এই অগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত, এখন সেটা 1 তারিখ থেকে 21টা এই পর্যন্ত এখন সেটা দাঁড়িয়েছে প্রায় 46 জন রোগী অলরেডি ভর্তি আছে। তাদের মধ্যে বেশিরভাগই আসলে দেখা যাচ্ছে কয়েকজন রোগী আমাদের আইসিইউতে আছে, বেশিরভাগই তারা কমপ্লিকেশন নিয়ে আসছে। কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে প্রথম 3 দিন জ্বরের পরে আমরা আসলে উদাসীন হয়ে পড়ি, এই চতুর্থ এবং পঞ্চম দিন এই ক্রিটিক্যাল ফেজটা কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হয়। এই ক্রিটিক্যাল ফেজের মধ্যে হচ্ছে অনেক বাচ্চা শক নিয়ে আসছে, যেগুলো হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্রচণ্ড পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য পানি চলে আসা বা শ্বাসকষ্ট হওয়া, ফুসফুসে পানি আসা, এবং যেটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি যেটা বলে ইন্টারনাল ব্লিডিং, সেগুলো হচ্ছে, এবং এগুলোতে আমাদেরকে অনেক সময় বিভিন্ন অর্গানকে নির্ভর করছে। এই অর্গানের মধ্যে আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের কিডনি পর্যন্ত নির্ভর করছে। সেজন্য অনুরোধ থাকবে যে প্রথম 3 দিন জ্বরে আমরা, এই যে মৌসুমটা চলছে ডেঙ্গু, তা প্রথম 3 দিনের জ্বরে আমরা ডেঙ্গু পরীক্ষাটা অবশ্যই করে ফেলি, এবং আমাদের অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে যে তারা যাতে অবশ্যই শিশুকে দিনের বেলা মশারির মধ্যে রাখে, আমরা ঘরের মধ্যে যে জানালাগুলো আছে আমাদের সেগুলোকে যাতে মসকিটো নেটটা আমরা ইউজ করি, এবং অনেক বাজারে অনেক মসকিটো রিপিলেন্ট পাওয়া যায়, সেগুলো যাতে আমরা শিশুদের ক্ষেত্রে ইউজ করি, আর স্কুলে গেলে যাতে অবশ্যই যেহেতু ডেঙ্গু মশা দিনের বেলা বিশেষ করে সন্ধ্যার সময় একটু অ্যাক্টিভেট থাকে বেশি, সেগুলো ফুল স্লিপের ড্রেস যাতে তাদেরকে পরানো থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর জ্বর হলে প্রচুর তরল খাবারটা সবসময় এনশো করতে হবে, এবং তরল খাবার সাথে সাথে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধের সেবা করতে পারি, এবং বিপদচিহ্ন যেগুলো বলেছি সেগুলো যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা যে মাল্টি অর্গান যে ইনভলভমেন্ট থাকে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায়।